السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا, من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له, وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له, وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء, واتقوا الله الذي تساءلون به والأرحام, إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم, ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد, فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم, وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصليه جهنم وساءت مصيرا. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক তার মনোনীত দিন নাজিল করেছেন এবং সেই দিনকে কমপ্লিট করেছেন, এমন কোন কল্যাণের রাস্তা, কল্যাণের কাজ হতে পারে না যে সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দেননি, আর এমন কোন খারাপ কাজ, খারাপ রাস্তা হতে পারে না যে সম্পর্কে আল্লাহ পাক আমাদের সতর্ক করেননি। আল্লাহ পাক কত আমাদের উপর দয়াবান। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি সমস্ত মানুষের শ্রেষ্ঠ ব্যক্তি, যিনি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেছেন, সবচেয়ে সুন্দর আল্লাহ পাকের ইবাদত করেছেন এবং সবচেয়ে সুন্দর করে আল্লাহর দিন মানব জাতি পর্যন্ত, এমনকি জিন্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আজকের বিষয়বস্তু হচ্ছে সুফিবাদ সম্পর্কে, কোরআন এবং হাদিসের আলোকে সুফিবাদ। সুফিবাদ সাধারণ ভাইরা অনেকে বুঝবেন না, এই জন্য খুব সহজ ভাষায় আরো দু একটি ভাষা বলছি, পরিচিত ভাষাগুলি। একে গুরুবাদও বলে, এটাও একটু হয়তো কঠিন শব্দ হইল, গুরুবাদ বলে অনেকে। সুফিবাদ খুব সহজ ভাষায় পীরতন্ত্র, পীরতন্ত্র আরো সহজ ভাষায় পীর মুরিদির কাজকর্ম, পীর মুরিদির ব্যবসা। মুসলিমদের কেউ পীর হবে, আর পীর হওয়াটা কেমন, আর বাকিরা কেউ মুরিদ হবে, এটা শরীয়তের দৃষ্টিতে কোরআন এবং হাদিসের আলোকে কেমন, দুইয়ের এক, হয় আল্লাহ পাকের দিন শরীয়ত কোরআন হাদিস সম্মত, তাহলে সেটা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ বা করণীয় কমপক্ষে, যদি ফরজ না হয় তো সুন্নাত মুস্তাহাব, যদি হয় তো করণীয়। আর যদি কোরআন সুন্নাহ সম্মত না হয়, কোরআন সুন্নাহ একদিকে, আল্লাহ পাকের হেদায়ত দিক নির্দেশনা একদিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহনুমাই গাইডলাইন একদিকে, আর সুফিবাদ আর একদিকে নিয়ে যায়, তাহলে নিঃসন্দেহে এটা ইসলাম বিরোধী কাজ এবং এটা পরিত্যক্ত কাজ, এটা ছাড়া ফরজ। আর যদি কেউ গ্রহণ করে তাহলে ইসলামের রাস্তা ধরল না, অন্য কোন রাস্তা ধরল, দুইয়ের এক জবাব অবশ্যই হবে। আমাদের খোলা অন্তর নিয়ে কোরআন এবং হাদিসের আলোকে জানতে হবে, এবং যদি সেটা ইসলাম না হয় তাহলে প্রত্যেক মুসলিমের জন্য ছাড়া, তওবা করা এবং সেই রাস্তা থেকে
ফিরে যাওয়া ফরজ। আর জানার পরেও কেউ যদি সেই রাস্তায় থেকে যায়, অথবা জানার সুযোগ সুবিধা আছে তারপরেও জানলো না, সেজন্য জানতে পারলো না। যেমন যেসব ভাইরা সৌদি আরবে এসেছেন, তারা ইসলামী সেন্টারে আসেন আর না আসেন, এখানে বাংলা উর্দু ভাষায় যে ভাষাগুলি বুঝে সেই ভাষাতে আলোচনা যেখানে সেখানে হচ্ছে, মসজিদে হোক আর ইসলামী সেন্টারে হোক, এই আলোচনাগুলিতে আসেন আর না আসেন, এখানে খাঁটি নির্ভেজাল ইসলামিক কিতাবাদি পাওয়া যাচ্ছে, ইসলামিক বক্তব্য অডিও সিডি ভিডিও পাওয়া যাচ্ছে, এগুলি পাওয়া সত্ত্বেও আপনি হয়তো ভ্রুক্ষেপ করলেন না, আপনার ওইটা দল করলেন না, ওর প্রয়োজন পড়ে না, ওর আননেসেসারি কাজ, নিষ্প্রয়োজন কাজ। আজকালকার মুসলমানদের অধিকাংশ লোকের অবস্থা হচ্ছে যে দুনিয়ার সব কাজের জন্য তার গরজ আছে, কিন্তু দিনের কাজের গরজ নেই, আর খুব বেশি করলে দুনিয়ার সব কাজ থেকে ফারিগ হয়ে অবসরে যদি সময় হয় তখন একটা ইসলামী কেতাব কখনো হাতে ধরে দেখব, যদি দুনিয়ার ভোগ বিলাস ইত্যাদি করে গান বাজনা এইসব করে ফিল্ম দেখে দেখে কখনো যদি মনটা চায় তো কিছুক্ষণ ইসলামিক একটা ওয়াজ শুনে নিলাম, আর তাও হয়তো ভেজাল ভরা জিনিস শুনলাম, এখানেও যাচাই করলাম না যে এটা কোরআন হাদিস সম্মত না ভেজাল ভরা, এ হচ্ছে অধিকাংশ লোকের অবস্থা। আমি একটা উদাহরণ আজকাল দিই বাস্তবে, যে কোনো অনারব বাংলা ভাষী হোক অথবা উর্দু ভাষী হোক, যে কোনো অনারব সৌদি আরবে আসে বা আরব দেশগুলিতে আসে, আসার পরে তার দুনিয়ার গরজ পুরা করার জন্য সব কথা বলতে পারে, শুদ্ধ আরবি নাই পারো, আরবি তিন ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে শুদ্ধ আরবি কোরআন হাদিসের ভাষার একবারে ফসিহ আরবি, আর একটা আরবি হচ্ছে আপনার আরবরা বাড়িতে যে মাতৃভাষা বলে, যেন আমাদের আঞ্চলিক ভাষা আছে, চিটাগাঙ্গের ভাষা আলাদা, নোয়াখালীর ভাষা আলাদা, ওগুলো কিতাবের ভাষা নয়, হ্যাঁ অনেক ভাষায় আছে, এইরকম ভাষায় আরবিরা বাড়িতে কথা বলে ছেলে মেয়েদের সাথে পরিবারের সাথে, এটা হচ্ছে তাদের আমি বলা হয়, মানে মাতৃভাষা তাদের আমি আরবি। আর তৃতীয় ভাষা হচ্ছে আরবি মুকাসসা, মানে হাত পা ভাঙা আরবি, যে ভাষা আপনারা আলী পচুন চেনেন না, ইয়াও চেনেন না, তার বাবাও চেনেন না, কিন্তু ভাঙা আরবি সব বলছেন, কিন্তু কফিল আপনাকে ভাঙা আরবি দিয়ে বুঝিয়ে দিচ্ছে আর আপনি কফিলকে ভাঙা আরবি দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। আর এর জন্য প্রথম এসে কফিলের কাছে কাজ করতে হবে আর স্যালারি নিতে হবে, রাতে আগে শিখেছেন, রাতে পেয়েছে না পাইনি, ফি মাফি আগে শিখেছেন, কিচ্ছু না জানলো, ফি মানে আছে আর মাফি মানে নেই, শিখেছেন তাই না? রাতে তখন তো শিখলেন, রাতে রাতে শিখতে পারলেন না, সলাত নামাজ শিখতে পারলেন না, রাতে শিখতে পারলে না, সুফিবাদ ইসলাম না, ইসলাম না, তৌহিদ আর শিরক শিখতে পারলে না, তৌহিদ কি আমি তা বুঝি না ভাই, তৌহিদ বুঝে না, শিরক কি বুঝি না ভাই, শিরক আজকার আগর কি তা তো বুঝি না, কিন্তু রাতে বুঝি, হ্যাঁ শিল বুঝি, রাতে শিল মাফি শিল খুব বুঝি, দেখছেন একেবারে নিরক্ষর বাংলাও একটা লিখতে জান না, তারপরও রাতে বা শিল মাফি শিল বুঝে, হ্যাঁ কামসাহার রাতে খামসাহার মাফি রাতে সম্পর্কে যেটা ইসলাম না ইসলাম বিরোধী জানলো না, জানার পরে মানলো না, অথবা জানার সুযোগ সুবিধা পেল তারপরে মানলো না, কাল কি আপদে জবাবদাহি করতে ভালো করছে। আজকে সুফিবাদ বিষয় বুঝতে সেই জন্য সুফিবাদের কথা বললাম, কিন্তু বাকি সবগুলি সহি নামাজ জানতাম, এ মাজারের ব্যবসা কবরের ব্যবসা এটা ইসলাম না ইসলাম না জানতে হবে, কারণ কিছুই যদি না জানেন, কিছুই জানেন না আপনি ইসলাম সম্পর্কে, কিন্তু আপনার ব্রেন বুদ্ধি আছে, আল্লাহ আপনাকে জ্ঞান বিবেক দিয়েছে, সুতরাং সৌদি আরবে এসে দেখছেন এখানে একটি মাজার নেই, এটা ইসলামের দেশ, এটা নবীর দেশ, এটা মক্কা মদিনার দেশ, এখান থেকে সারা দুনিয়ায় ইসলাম পৌঁছলো, ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া যেখানে মুসলিম আছে এখান থেকে ইসলাম গিয়েছে, এখানে না আছে মাজার, না আছে এখানে খানকা, না এখানে আগে আছে জিকিরের হালকা, আর না আছে এখানে পীর, না আছে এখানে মুড়ি, পীর মুড়িদের ব্যবসা, না আছে এখানে মিলাদ, হ্যাঁ এসব কিছুই নেই। আপনার প্রশ্ন জাগে না? আপনার প্রশ্ন জাগে না? না আছে সবে বরাত, না আলু রুটি, এত ইফতারিতে কুচি কুচি রিয়াল খরচ করছে বিদেশি মানুষদেরকে ইফতার করানোর জন্য, দেশের মানুষ ইফতার করার জন্য কত খরচ করছে চিন্তা করেন, আর শুধু এই সব করে থালো রুটে পারেন, ওখানে বকিলি করছে এক একজন লোকে, এক একটা বিশাল বিশাল মসজিদ একজনে তৈরি করে দিচ্ছে, দেশে ভাইয়ের রোজি পাবেন,
বলবে যে দেশের লোকের পয়সা নেই, অনেক পয়সা হলো আছে দেশে, কিন্তু কারো তৌফিক হয় না। মা মরলে বাপ মরলে লাগলে খোঁজ করে ওই বিদাতি খানা খাওয়াচ্ছে, কিন্তু একটা মসজিদ তৈরি করা তৌফিক হয়, একটা ইসলামিক সেন্টার তৈরি করলে তার তৌফিক হয় না, একটা এতিমখানা একাই তৈরি করে দেবো এর তৌফিক হয় না। এখানে হচ্ছে এই কাজগুলি আমাদের ইসলামিক সেন্টার ধামামে যেটা তৈরি হচ্ছে কমপ্লেক্স, সাত তলা বিল্ডিং, তার সাথে মসজিদ 10 মিলিয়নের বেশি খরচ হয়েছে, একজন লোককে তৈরি করে দিয়েছে, একজন লোককে। এইরকম বহু নজির আছে, দেশের পয়সা ওলা আছে অনেক, কিন্তু তা তো হয় না, করে না, কিন্তু ওই পয়সাগুলি মা দিলে খরচ করছে, মা বাবার নামে কয়েক লাখ টাকার খানা খাওয়ালো এলাকাবাসীকে, কিছুই পেলো না, আমেলা তো না আসলো তাসলা না হামি, মেহনত করলো, পরিশ্রম করলো, কষ্ট করলো, খরচ করলো, শেষে কিছুই পাবে না, জিরো, কারণ নবীর তরিকা মোতাবেক হয়নি। এখানে আসার পরে দেখছেন এগুলো নেই এদেশে, আর আমাদের দেশে আছে, এটা ইসলাম না ওটা ইসলাম, আপনার বিবেকে ধরে না কথা, দুটোই একটা ইসলাম, আর মেলাদ ইসলাম না ইসলাম নয়, এদেশের নাই ওই দেশে আছে, এটা ইসলাম না ওটা ইসলাম, সুফিবাদ পীরমুরিদি এখানে নেই সৌদি আরবে নেই, যেটা ইসলামের দেশ মক্কা মদিনার দেশ এখানে নেই, আর আমাদের দেশে আছে, তাহলে ওটাই আসল ইসলাম, ওখানে গিয়ে আসল হয়ে গেছে আর এখানে নকলটা থেকে গেছে না, এটাই আসল, আর ওখানে ধীরে ধীরে যেতে যেতে নকল হয়ে গেছে, এগুলো চিন্তার বিষয়। আপনি যদি কোরআন ও হাদিস নাও বুঝেন, আপনার বিবেক সম্পর্কে আল্লাহ কালকে আমাদের জিজ্ঞাসা করুন যে তোমার বিবেক দিয়ে কতটুকু কাজ নিয়েছিল, নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা হবে, তার একটি নিয়ামত হচ্ছে আল্লাহ তোমাকে হিতাহিত জ্ঞান দিয়েছিলেন, ভালো মন্দের ফারাক করার তৌফিক দিয়েছিলেন, সুতরাং কি পার্থক্য করেছিলেন। আর যদি বলেন দেন না, দুনিয়ার ক্ষেত্রে অবশ্যই ভালো মন্দের পার্থক্য করছেন, বিবেক দিয়ে কাজ নিচ্ছেন, কিন্তু ধর্মের ক্ষেত্রে আমাদের দেশে যেটা হচ্ছে ওইটাই ঠিক, আর দেখবো না ওটা, ওসব বিবেক দিয়ে চিন্তা করো না, দেশে যেটা করছে বাপ দাদা থেকে যেটা পেয়েছি ওটা ঠিক ওটাই করবো, তাহলে কে আমাদের দিন জবাব দিতে হবে। আল্লাহ বলে তোমার দুদিন মানে এটাই, বিজ্ঞ বুদ্ধি মানে এটাই, যে দেশে যেটা হচ্ছে ওটাই ঠিক, আমার হুজুর যেটা বলেছে ওটাই ঠিক, হ্যাঁ আমাদের তরিকায় যেটা পেয়েছিলাম গ্রামে দেশে পেয়েছিলাম সেটাই ঠিক, এটার নাম কি ইসলাম, না কোরআনে বা হাদিসে যেটা আছে সেটাই ঠিক, জিজ্ঞাসা আল্লাহ করবে। সে সুফিবাদটা ওই রকমই আয়াত তার জন্য সঠিক রাস্তা হেদায়াত স্পষ্ট হওয়ার পরে কোরআন নাযিল হয়ে গেছে, দিন আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন, রসুলের হাদিস বাংলায় তরজমা হয়ে গেছে, এমন নয় যে বুখারী বুঝে না বাংলায় নেই, কোরআনের তফসির বাংলায় নেই বুঝে না, শুধু তেলাওয়াত করে না, বুঝার সুযোগ সুবিধা হয়ে গেছে, ইসলামিক খাঁটি কিতাব কিতাব মজুদ আছে, ইসলামের কোরআন হাদিস সম্বলিত বক্তব্য মজুদ আছে, ইন্টারনেটে আছে, সিডিতে আছে, অডিওতে আছে, তাও আছে, যেমন বাতিল আছে তেমন হকও আছে মার্কেটে, মিম্বারে মাতা ভাইয়া হুদা হেদায়াত স্পষ্ট সুযোগ সুবিধা আছে হেদায়াত জানার, বিশেষ করে যেসব ভাইরা সৌদি আরবে এসেছেন তারা, যারা আসেনি তাদের তুলনায় আসমান জমিনের পার্থক্য আছে, আপনাদের জন্য হেদায়াত স্পষ্ট হয়েছে। অনেক লোক গ্রামে বাস করে, ওই কূপের মধ্যে বাস করে, মনে করে এটার নাম ইসলাম, তো দুনিয়ার কোন খবর রাখে না, সৌদি আরবের খবরই রাখে না, সঠিক ইসলামের খবর রাখে না, এলিম দিয়ে খবর রাখে না, দুনিয়ায় বাইরে বেরিয়েছে যে বাইরের কোন খবর রাখে, যে এছাড়াও ভিন্ন কোন আমল আছে, তরিকা আছে, যেটা হয়তো নবীর তরিকা, আমাদেরটা নবীর তরিকা নয়, এই সম্পর্কে জানার সুযোগ সুবিধা পাইনি। তাদের হিসাব হালকা হবে, কিন্তু আপনার আমার হিসাব বড় ভারী হিসাব আল্লাহ করেছেন, হিমবাদে মা তাবাইয়ান লাহুল হুদা, যার জন্য হেদায়াত স্পষ্ট হয়ে গেছে, হেদায়াত স্পষ্ট হওয়ার পরে রসূলের জামাত ছেড়ে যদি বিরোধিতা করে, ওয়াইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, বিরোধিতা করে কি করলো, মুমিনদের রাস্তা ছেড়ে অন্য রাস্তা অনুসরণ করলো, মুমিন প্রথম লাইনের মুমিন কার বলেন দেখি, হ্যাঁ প্রথম লাইনের মুমিন আল্লাহর পক্ষ থেকে কোরআন নাযিল হতে শুরু নিয়ে আসলেন, বহি নিয়ে আসলেন, আর
একটা একটা করে ইসলাম গ্রহণ করা শুরু করলো। আবু বকর ইসলাম গ্রহণ করলেন, খাদিজা ইসলাম গ্রহণ করলেন, আলী ইসলাম গ্রহণ করলেন, তাই না? এইভাবে ধীরে 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 সংখ্যা বাড়ত। প্রথম সারির মুমিন হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সাথে সাহাবায়ে কেরাম। তো মুমিনদের রাস্তা ছাড়া অন্য রাস্তা অনুসরণ করবে আদর্শ মুমিন কারা? তারাই আদর্শ মুমিন, কারণ তারা সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে ইসলাম নিয়েছে। আমি আপনি আমি আমার ওস্তাদের কাছ থেকে নিয়েছি, যেখানেই নিই। আপনারা আপনাদের ওস্তাদের কাছ থেকে ইসলাম নিচ্ছেন, হ্যাঁ, বা ইসলামী বই লিখা হয়েছে পরবর্তীতে যেগুলি অন্যরা লিখেছে সেগুলির থেকে নিচ্ছেন আপনি। কিন্তু সাহাবায়ে কেরামরা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন তাদের সামনে করো, করলেন, করিও না করিও না, আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাদেরকে যা দেন তা তোমরা নাও। সরাসরি তারা নিয়েছে, আমা নাহাকুম আনহু, আর যা থেকে নিষেধ করেন ফান্তাও, তা থেকে তোমরা বিরত থাকো। বাস্তব প্রমাণ করে যে আল্লাহ জবরদস্তি কাউকে কোন রাস্তায় চালান না, জবরদস্তি ভুল রাস্তাতেও চালান না, জবরদস্তি আল্লাহ সহি রাস্তাতেও চালাবেন না। জবরদস্তি করে যদি সহি রাস্তায় আল্লাহ চালিয়ে দিতেন তাহলে পরীক্ষায় থাকতো না, জবরদস্তি করে আল্লাহ ভুল রাস্তা দিয়ে গুমরাদেরকে যদি চালিয়ে দিতেন তাহলে আল্লাহর পরীক্ষা নেওয়া জরুরি হয়ে যেত। আপনি তো এরকম করে আমাদের গুমরার কাছে খারাপ রাস্তা চালিয়েছেন, আমরা কি করব? এই জন্য যারা ভুল পথে গিয়েছে তারাও স্বাধীনভাবে যাচ্ছে, যারা সঠিক পথে গিয়েছে তারাও স্বাধীনভাবে যাচ্ছে। আল্লাহ স্বাধীনতা মানুষের মধ্যে দিয়েছেন। এখানে যারা এসছেন এত ধুলো বালি এড়িয়ে যারা এসছেন স্বাধীনভাবে এসছেন, না কোন কোন রোগে অলমার হচ্ছে, কোন কোন রোগে হাত মাত্র কাঁপতে দেখেছেন, এরকম রোগী কাঁপতে আছে কাঁপতে আছে, এরকম কাঁপতে কাঁপতে আপনি মানে অনিচ্ছাকৃত এসেছেন, বলেন দেখি একটা রোগী এরকম আছে যে এরকম অনিচ্ছাকৃত এখানে জবরদস্তি ধাক্কা দিয়ে হাওয়া বাতাসে ধাক্কা দিয়ে তাকে নিয়ে এই রোগে হলে ঢুকিয়ে দিয়েছে, আছে? তাহলে আপনার উপর জবরদস্তি করা হয়নি, স্বেচ্ছায় নিয়ত করে এসেছেন ভালো কাজের, এই জন্য এর উপর আল্লাহ পাক আপনার পুরস্কার রেখেছেন। জি, পক্ষান্তরে স্বেচ্ছাতে কেউ ঘরে বসে থেকে গেল, কেউ দশ বন্ধুর সাথে এদিক ওদিক ঘোরাফেরা করছে, সুতরাং তারা এই নেকির কাজ থেকে, এলেম শিক্ষা থেকে, এর নেকি থেকে, এর যে দুনিয়া আখেরাতে ফলাফল রয়েছে, গুনাহ খাতা মাফ হয়, নেকির মজলিসে আল্লাহর রহমত নাজিল হয়, রহমতের শরীক হয়, প্রশান্তি হাসিল হয়, এসব থেকে হতভাগা বঞ্চিত থাকবে, তারা স্বাধীনভাবে এসেছে। ঠিক তেমনি হেদায়েতের রাস্তা নবীর রাস্তা আর সাহাবায়ে কেরামের রাস্তা আর গোমরাদের রাস্তা। ওয়াত্তাবিউ ইলা সাবিলিল মুমিনিন, যারা মুমিনদের রাস্তা ছাড়া অন্য কোন রাস্তার অনুসরণ করলো, আল্লাহ বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে ফিরবে সেদিকে ফিরিয়ে দেব। তুমি অন্য তরিকা ধরবে, আল্লাহ পাকের যে তরিকা সেটা হচ্ছে মুহাম্মাদি তরিকা। মুহাম্মাদি তরিকা মানে আবার আজকাল দেওয়ান বগীরা মুহাম্মাদি ইসলাম প্রচার করছে, মুহাম্মাদি ইসলাম ওটা না, মুহাম্মাদি ইসলাম নাম লেভেল কিন্তু শিরক কুফরিতে ভরা, তাদের একই দাম। খামজিতে এক ভাই দেওয়ানবাগের মুরিদ ছিল, আমাকে দিয়েছে যে এর উপর বক্তব্য করতে হবে, কিন্তু আমার সময়ের অভাবে এখন পর্যন্ত এত মোটা যেটা পড়া সম্ভব হয়নি, আর এখন পর্যন্ত বিশেষ করে এই বিষয়ের উপর বক্তব্য করা হয়নি। আল্লাহ পাক এইরকম গুমরা লোকদেরকে হেদায়েত করেছে। বড় বড় শিরকুফরি, যত রকমের শিরকুফরি হতে পারে, এমনকি তাকে লিখছে যে আমার মুরিদ কোন হিন্দু হইতে পারে, ইসলাম কবুল করা জরুরি নাই, আমার মুরিদ কোন ইহুদি খ্রিস্টান হইতে পারে, ইসলাম কবুল করা জরুরি নাই, হয়ে মুরিদ হয়ে সে দুনিয়া আখেরাতে সুখী হয়ে যেতে পারে, এর যে বড় কুফরি আছে। হ্যাঁ, এটা তো আবু জাহল আবু লাহাব বলেছিল যে মোহাম্মদ তুমি তোমার কাজ করো আর আমার আমাদের কাজ করছে, তুমি মনে করছো ওই রাস্তা দিয়ে যাবো না, আমরা এই আর কি প্রতিমা পুতুল পূজা করে যান না, বাবা পার্থক্য কোথায়? ওই দেওয়ানবাগের মোহাম্মদী ইসলাম যে লেভেল, ওই লেভেলে ধোকা খাবেন না। মুহাম্মাদি তরিকা বলার উদ্দেশ্য হচ্ছে যেই তরিকা সম্পর্কে যখন আপনি আমি যে কোন মুসলিম ভাইয়ের মত হয়ে যায় আর দাফন করা হয় তখন কি বলা হয়? তখন মাইয়াতকে কবরে রাখা হয় তখন কি বলা হয়? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি আর ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের তরিকা মিল্লাত মানে তরিকা, রাসূলের মিল্লাত রাসূলের তরিকা শুরু করছি, রাসূলের তরিকা, রাসূলের তরিকা কি আছে? কোরআনুল কারীমে আছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস আছে, শুরু করতে বুখারীতে,
তারপরে মুসলিম, তারপরে আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এইভাবে বাকি অন্যান্য কিতাবে যেগুলোতে সহিহ জাল যঈফ মিশে আছে খুব বেশি, সেগুলি থেকে বাছাই করে ওলামা কেরাম যেগুলি সহিহ বলেছে সেগুলি সহিহ। এটা হচ্ছে নবীর তরিকা। নবীর তরিকা একটা না চারটা বলে? নবীর তরিকা একটা। আল্লাহ বলছেন নিশ্চয় এই উম্মত হচ্ছে কয়টি উম্মত? চার উম্মত, তিনটি উম্মত, হ্যাঁ, কত রকমের তরিকা, এগুলি নবীর তরিকা। তোমাদের এই উম্মত আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন এই উম্মত হচ্ছে উম্মত ওয়াহিদা। আলহামদুলিল্লাহ আপনারা এখানে এসে ইসলাম শিখার ইচ্ছা না করে দুনিয়ার বড় দেশ শিখলো, তাহলে আপনাদের চোখে কেউ ধূপ কোন বিলাতি মোল্লা ধোকা দিতে পারবে না, ধরে দিতে পারবে না। যে আল্লাহ বলছেন উম্মতে ওয়াহিদা, আর ইয়া তো ফিরকে আসছিস নাই, ফিরকে আসছিস নাই, সবগুলি আসল কোরআনের কাছে, সবগুলি আসল রসুলের আদেশের কাছে, সব ঝামেলা শেষ হয়ে এখানে এসে মীমাংসা হবে। আল্লাহ পাক মীমাংসা সম্পর্কে বলছেন ফাইন তানাযাতু ফি শাইইন ফারদুহু ইলা আল্লাহি ওয়া রাসূল, যে কোনো ক্ষেত্রে তোমাদের মতবিরোধ হয় ফিরিয়ে দাও আল্লাহর কাছে, কোরআনের কাছে, আর ফিরিয়ে দাও রাসূলের কাছে। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন যে কোনো এরকম মতবিরোধ দেখবে, ফিরকাবাজি দেখবে, দলাদলি দেখবে, এত তরিকতের শেষে নাই, তরিকতের শেষে সবাই বলছে আমরা জান্নাতে চাড়ি বিক্রি দিচ্ছি, এই রাস্তায় জান্নাত, এই রাস্তায় জান্নাত। আল্লাহ পাক আবার বলছেন আমাখতালাফতুম মিন শাইইন ফাহুকমুহু ইলা আল্লাহ, যে কোনো ক্ষেত্রে তোমাদের মতবিরোধ হোক, ইখতিলাফ হোক, ফাহুকমুহু, তার হুকুম ফয়সালা কার কাছে? ইলা আল্লাহ, আল্লাহর কাছে, আল্লাহর কাছে ফয়সালা নিতে হবে। আমাদের হুজুররা বলেছে এত বড় বড় হুজুর কি ভুল কথা বলতে পারে? এত বড় বড় পীর সাহেবরা, তাদের নুরানি চেহারা, আর তারা কি আর এইরকম গুমরাই কথাবার্তা বলতে পারে? কি বলেন আপনি? এরা এত বড় বড় কেরামতি দেখায়, তাদের কেরামতি শেষ নেই, তারা কি আর ভুল কথা চালিত করতে পারে? এই সবগুলি শয়তানের পরামর্শ। তাদের বন্ধুদের কাছে, যারা তাদের অনুসরণ করে, তাদের কাছে ওহী করে, মানে তাদেরকে কানে কানে ওয়াসওয়াসা দেয়, দিলে দিলে ওয়াসওয়াসা দেয়, রক্তের সাথে চলাফেরা করে। রক্তের সাথে শয়তান চলাফেরা করে আর কি করে? লিউজাদিলুকুম, যে এই মানে না এইসব কথা, এইসব কথা ওয়াহিদের কথা, এসব কোরআনের কথা বলেন, দলিলের কথা বলেন, যদি দলিল বল মানে হচ্ছে ওয়াহাবিদের কথা। ওয়াহাবি নাম লাগিয়ে দিয়ে কোরআন হাদিস থেকে দূরে সরিয়ে দাও। ওয়াহাবি নাম দিয়েছে ইসলামের বাইরের শত্রু ইংরেজরা, ওয়াহাবি নাম দিয়েছে ঘরের শত্রু যত সুফিবাদে বিশ্বাসী, কবর মাজার পূজারি তরিকতওয়ালা, ঘরের শত্রু আর বাইরের শত্রু, ইংরেজ আমলে এই দুই শত্রু ভারত উপমহাদেশে আর এই আরব জগতে একমত হয়ে যারা কোরআন হাদিসের কথা বলবে, যারা বলবে যে ভাই এইভাবে যে বলছেন এটা যে এটা মাসলা ঠিক, তো এটা দলিল দেন তুমি ওহাবি। আরে ওস্তাদ বলবে, আলেম বলবে, হুজুর বলে, আপনার দলিলের কি অধিকার আছে? দলিল যদি না চান তাহলে আপনি সহি ইসলামে আছেন, দলিল চান তাহলে আপনি ওহাবি। এটা হলো বিদাতীদের লক্ষণ। আর যারা নবীর তরিকায় থাকবে তাদের লক্ষণ হচ্ছে যে প্রত্যেক ক্ষেত্রে একটা হুকুম, হুকুম যেহেতু আমার আপনার বাবার বাবার না, আল্লাহ পাকের হুকুম, রসুলের হুকুম, সুতরাং রসুলের ইসলাম লাগবে। এখন একটা লেটার যদি পাঠিত হয় আপনাদের ইসলামী সেন্টার জালিয়াত থেকে, তাহলে বিনা ইসলামে একটা লেটার লিখে যদি মোস্তফিজ ভাই পাঠিয়ে দেন তো কেউ নেবে? হ্যাঁ, বিশ্বাস করবে না? নিজের পক্ষ থেকে বলে এটা কেউ জালিয়াতি করেছে, লিখে দিয়ে কম্পিউটার প্রিন্ট করে দিয়ে গেছে, কিন্তু ওরকম মোদীদের সাইন আছে ডাইরেক্টরের আর ইসলাম আছে, তাহলে না ও গ্রহণযোগ্য লেটার হবে? শরীয়তের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ট্রং যদি না থাকে, অর্থাৎ হয় কোরআনের দলিল হইতে হবে, না হলে রাসূলের হাদিসের দলিল হইতে হবে, তাহলে ওর কোনো মূল্য নেই, আমার কথার কোনো দাম নেই, কোনো মূল্য নেই, যদি আমার কথা উপর ইসলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না থাকে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলছেন যে যারা
মুমিনদের রাস্তা ছাড়া অন্য রাস্তায় চলে যাবে, সাহাবায়ে কেরামের রাস্তা ছাড়া অন্য রাস্তায় চলে যাবে, মুআল্লিম মাতাল যেদিকে যাবে সেদিকে ফিরিয়ে দেবো। দুনিয়াতে তাহলে গোমরাহ এদিক ওদিক বিভিন্ন তরিকা ধরলো, আর নুসলিহে জাহান্নাম, আর আখিরাতে মরলে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া, বা সাদ মাসিয়া বড়ই খারাপ পরিণাম কিন্তু জাহান্নামে চলে যাওয়া। সুতরাং সাবধান হয়ে যাবে। একটি আয়াত আর বলি আপনাদেরকে, আল্লাহকে ইরশাদ করে সূরা বাকারার আয়াত, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তারা যদি ঈমান নিয়ে আসে, তারা যদি মুমিন মুসলিম হয়, বিমিসলি মা আমানতুম বিহি, যেইভাবে তোমরা মুমিন মুসলিম হয়েছো, তোমরা যেমন মুসলিম হয়েছো, তারা যদি ঈমান নিয়ে আসে, তারা যদি মুসলিম হয়, তাহলে কাকে সম্বোধন করে বলা হচ্ছে? হ্যাঁ, সাহাবায়ে কেরামদেরকে। আর কোরআন নাযিল হচ্ছে আর বলা হচ্ছে তোমরা যেমন মুসলিম হয়েছো, তেমন যদি তারা মুসলিম হয়, তাহলে পরের লোকেরা, পরের লোকেরা পরবর্তীতে যারা আসবে, তারা যদি তোমাদের মুসলিম মতো মুসলিম হয়, আবু বকরের তরিকায় মুসলিম হয়, ওমর ওসমান আলীর তরিকায় মুসলিম হয়, সাহাবায়ে কেরাম 1,24,000 বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিদায় হজে, তাদের মতো যদি অন্য লোকেরা, তাবেইনরা, তাবা তাবেইনরা, তারপরের যুগের লোকেরা, তারপরের যুগের আজকের জামানার লোকেরা, কিয়ামত পর্যন্ত যত মানুষরা আসবে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, হে সাহাবীরা তোমরা যেমন ঈমান নিয়ে এসেছো সেই রকম যদি তাদের ঈমান হয়, ফাহাদিহতাদাও, তাহলে তারা কি পাবে? হিদায়াত পাবে, তাহলে সঠিক রাস্তা পাবে, হিদায়াত পাওয়া মানে জান্নাতের রাস্তা পাওয়া, হিদায়াত পাওয়া মানে নবীর তরিকা পাওয়া, হিদায়াত পাওয়া মানে কোরআন সুন্নাহর পথ পাওয়া, ফাহাদিহতাদাও। ওয়া ইন তাওয়াল্লাউ, আল্লাহ বলছেন তারা যদি ফিরে যায়, বলছেন না সাহাবায়ে কেরামের তরিকা, সাহাবায়ে কেরামের যুগে এটা ছিল না, এটা ছিল না, এই কাজটা তো ভালো। আজকাল যেমন বিদায়ীদের লক্ষণ, সাহাবারা নাই করেননি, সাহাবায়ে কেরাম যাবে নাই, পীর কেউ ছিল না, মুরিদ ছিল না, তখন প্রয়োজন হয়নি, এটা কাজটা তো ভালো, পীরের হাতে বায়াত করে অনেকে নামাজ পড়ছে, হ্যাঁ, পীরের কাছে গিয়ে অনেকে সংশোধন করছে, পীর তাদেরকে ভালো উপদেশ দিচ্ছে, যদি ছিল না। আল্লাহ ওয়াইন তাওয়াল্লাহ, যদি এই পয়েন্ট থেকে ফিরে যাও যে সাহাবায়ে কেরামের জামানে ছিল না তো কি হলো, কাজটা কি খারাপ লাগছে, কাজটা কি মন্দ, ভালোই তো, ওয়াইন তাওয়াল্লাহ ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা বিরোধে রয়েছে, সেটা ফাটল ধরিয়েছে উম্মতে মুসলিমায়, তাহলে তারা নবীর জামাত থেকে দল থেকে বেরিয়ে চলে গেছে, ফাইন্নামা হুম ফি শিকাক, এছাড়া এখানে শিকাক, আর ওখানেও ওমা ইউশাকিকুর রাসূল, রাসূলের জামাতে যে দলে ফাটল ধরাবে, যেখানে বললে কাজ হয়, যেভাবে বললে কাজ হয়, মানুষকে আকর্ষ করবেন না, মানুষের আক্রমণ করবেন না, কিন্তু আপনাকে হক কথা বলতে হবে, আপনি চুপ হয়ে যাবেন, এটা হেকমত নয়, হেকমত হচ্ছে যেখানে বললে কাজ হয়, যাদেরকে বললে বেশি কাজ হয়, যেভাবে বললে কাজ হয়, আর আপনি এটা প্রমাণ করে দিবেন যে আমি তোমাদের শত্রু নয়, তোমাদের বন্ধু, তোমাদের অত্যন্ত হিতাকাঙ্ক্ষী দরদী, আমি তোমাদেরকে জাহান্নামের রাস্তা থেকে, ভুল রাস্তা থেকে সঠিক রাস্তায় নিতে চাই, যখন এটা প্রমাণ করে দিবেন যে তাদের আপনি দরদী হিতাকাঙ্ক্ষী, তখন আপনার সাথে তারা সহযোগিতা করবে, হক কথা বোঝার চেষ্টা করবে। এই জন্য কখন আপনি মনে করবেন তুই বিদাতি, তুই ভুল পথে আছিস, তোকে ভালো করে বলে নেব, ভালো করে তোকে বলে নেব, নালবন্ধ করে নেব, তোকে ভালো করে, তুই জাহান্নামের রাস্তায় আসিস, তুই গোমরাহ রাস্তায় আসিস না, এটা তরিকা নাই, হেকমতের সাথে বলতে হবে, কিন্তু বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিন নাজিল করেছেন, এবং দিন যে সত্য দিন, সে তার মাপকাঠি হচ্ছে সাহাবীদের মতো ঈমান নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা, দশম হিজরিতে শেষ হয়ে গেল, তারপরে সাহাবায়ে কেরামদের জামানা 110 হিজরি পর্যন্ত, শেষ সাহাবী আবু তুফাইল দৌসি, আবু হুরায়রা বংশের লোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ সাহাবী মক্কাতুল মুকাররমা 110 হিজরিতে ইন্তেকাল করেছে, দশম হিজরিতে নবীর ইন্তেকাল হয়ে গেল, আর 11 হিজরিতে, কারণ রবিউল আউয়াল মাসে তখন আপনার জিলহজ শেষ হয়েছে, 10 হিজরি শেষ হয়ে গেছে, আর 110 হিজরিতে শেষ সাহাবীর ইন্তেকাল হয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করেন, এই 110 হিজরি পর্যন্ত সবচাইতে উত্তম যুগ, স্বর্ণ যুগ, এক নম্বর যুগ, সাহাবায়ে কেরামের যুগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইরুল কুরুনে কারনি, সবচাইতে শ্রেষ্ঠ যুগ, স্বর্ণ যুগ হচ্ছে আমার যুগটা, সাহাবায়ে কেরামদের যুগ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সুম্মা তারপরে পরের যুগটা, মানে তাবেঈনদের যুগটা, সুম্মা আল্লাযীনা আমানু তারপরে তাবা তাবেঈনের যুগটা, সুম্মা ইয়াসুল কাযিব,
তারপরে মিথ্যা ছড়াছড়ি হবে। ধর্মের নামে মিথ্যা ছড়াছড়ি, হ্যাঁ, দুনিয়াদারিতে মিথ্যা ছড়াছড়ি, বেঈমানি আত্মসাতের ক্ষেত্রে মিথ্যা ছড়াছড়ি, বিভিন্ন স্তরে মিথ্যা ছড়াছড়ি, সামাজিক ক্ষেত্রে মিথ্যা ছড়াছড়ি, রাষ্ট্রনীতিতে মিথ্যা ছড়াছড়ি, দুর্নীতি সময় আসুল গেদের আমাদের জন্য আদর্শ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবায়ে কেরাম, তারপরে তাবেঈনরা, তাবা তাবেঈনরা। ওই রকমের ইসলাম আপনাকে গ্রহণ করতে হবে, ওই রকমের ইসলাম আপনাকে কায়েম করতে হবে, ওই রকমের ইসলাম আপনাকে পালন করতে হবে। এখন দেখতে হবে যে ওই যুগের ইসলামে পীর মুরিদি ছিল, সুফিবাদ ছিল। ইতিহাস স্পষ্ট করে যে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনদের জামানায় এই পীর তন্ত্রের ভণ্ডামি মোটেই ছিল না। আর পীর তন্ত্রকে আমাদের দেশের একশ্রেণীর মানুষরা, কিছু বক্তারা আছে যারা সুবিধাবাদী, লোকজনকে রাজি রাখতে চায়, যার ফলে তারা পীরকে দুই ভাগে ভাগ করেছে, বর্ণ পীর আর হক্কানি পীর। এদের কিন্তু কেউ নারাজ হবে না, কারণ যে নারাজ হইতে আসবে, ভাই আমি তো বলেছি বর্ণ পীরের বিরুদ্ধে বলেছি, আমি তো হক্কানি পীর, আর ভণ্ড পীরের ভাগ ওই রকমই, যেমন বিদাতের ভাগ বিদাতে হাসান আর বিদাতে সাইয়্যা, ভালো বিদাত আর মন্দ বিদাত, ওই রকমই পায়খানা দুই ভাগে বিভক্ত, ভালো পায়খানা আর মন্দ পায়খানা, হুজুরদের পায়খানা, ওলিয়া ওলিয়ার পায়খানা, হ্যাঁ, বাপ মার পায়খানা, খুব ভালো পায়খানা, পাক পায়খানা, মাতলে অসুবিধা নেই, আর গরিব মিসকিন সাধারণ মুসলমান পায়খানা, না পাক পায়খানা, এবার চলবে পায়খানা পায়খানা, না পাক না পাক, পেশাব পেশাব, না পাক না পাক, আর যদি ভাগ করেন তাহলে পায়খানা দুই রকম আছে, ভিটামিন যুক্ত পায়খানা আর ভিটামিন লেস পায়খানা আছে নাকি, যেমন এইরকম ভাগ নেই ঠিক তো মত। আজকাল সব জায়গায় ইসলামিক লাগতে শুরু হয়েছে, সব জায়গায় ইসলামিক, হ্যাঁ, একটা নাজায়েজ কাজকে জায়েজ করার জন্য এটা ইসলামিক, ইসলামিক ব্যাংক নাম রেখে দেয় আসুদ খান, ইসলামিক গণতন্ত্র আর আল্লাহর ওলি পরে যে পাঁচ ওয়াক্ত নামাজি আর বেদিন দুটো ভোট সমান, ইসলামিক হয়ে গেল গণতন্ত্র, হ্যাঁ, ইসলামিক ইলেকশন, ঠিক তেমনি ইসলামিক মত, এক যুগ আসবে মত আছে ইসলামিক মত, এটা মুসলমান করে নেওয়া হয়েছে, মতটা মুসলমান করে নেওয়া হয়েছে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ মানুষের হিতাকাঙ্ক্ষী দরদি উম্মতে মুসলিমাকে বাংলা ভাষীকে সতর্ক করার জন্য বলেছি, তাদের কিতাব পড়ে বলেছি, তাদের কিতাবে যা আছে আপনি অবাক হয়ে যাবেন যে এত বড় কুফুরি কথা হইতে পারে, একটা লোকের একটা মাত্র নাতি মরে গেল তখন বীর বলছে আল্লাহকে হুশ নেই, ভেদে মারিফাত ইয়াদের কথা বইয়ের নাম দেয়, আল্লাহ কি হুশ দিশা নেই যে একটা নাতি ছিল যে রুজি রোজগার করছিল, হ্যাঁ, আর সেই নাতিটাকে নিয়ে গেল, এটা কুফুরি নাতি কি বলেন, যদি বলেন আল্লাহ আল্লাহকে গালি দেওয়া, কালকে পরশু শেখের বক্তব্য শুনেছেন আল্লাহকে গাল বন্ধ করা, আল্লাহ তোমার দিশা নাই, আল্লাহ তোমার হুশ নাই, সবচেয়ে বড় কুফুরি, এরা যদি কুফুরি না হয় তো ফেরাউনের চেয়ে বড় গালি দেয়, ফেরাউন আল্লাহকে গালি দেয়নি, আল্লাহ হুসনে কথা বলে যে আমি আল্লাহ, এ কথা বলেছে তার ফেরাউন কে আপনি সবচেয়ে বড় কাফের মনে করছেন, আর ওর আল্লাহ তোমার হুস দিশা নাই, তুমি এই ছেলেটাকে কেমন এলে, ছেলেটা থাকলে ওর বুড়ো দাদাকে খাওয়াই তো, হ্যাঁ, কে খাওয়াবে, তার উত্তর কি তার বলছে জানে, ওলিয়া ওলিয়ারা জজবাতে এসে হালে বেহাল হয়ে যায়, আল্লাহ দোস্ত আল্লাহ বন্ধু আর কে বড় আছে, যিনি খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে আল্লাহর অন্তরঙ্গ বন্ধু আর কে আছে যিনি আল্লাহর খলিল, তারা কি কাজগুলি আদর্শ লিখেছেন, আল্লাহ সম্পর্কে বেয়াদবের গালি দিয়েছেন, আর হালে এসে জজবায় এসে বেহুশ হয়ে কথা বলেছেন, সেজন্য আল্লাহ ধরবে না, বেকুফেরা
দুনিয়ার উদাহরণ দেয়, বলে ছোট বাচ্চা আমাদের ছয় মাস এক বছরের বাচ্চা অনেক সময় কোলে নিয়ে খেলা করতে করতে দিল বাপের গালে দুটো চড় দেয় না দেয়, বাপ রাগ করে না, মাকে চুল ধরে ছিঁড়ে দিল করে, এত কষ্ট হলো, মা কান্না শুরু করলো, তারপরে ছেলেকে মারে না, এক বছর দুই বছর বাচ্চাকে মারে না। যেমন মা বাবা দেখে যে আমার কোলাটা ছোট বাচ্চা মেরে দিল, আমাকে এরকম কষ্ট দিল, তারপরে কিছু কয় না, ঠিক তেমনই ওলিয়া উলিয়ারা নাকি আল্লাহকে গাও দিলে আল্লাহ সম্পর্কে এরকম বেয়াদবি কুফরি করলে ওনাকে আল্লাহ ধরবে না, মহাবত করবে, বুঝতে পেরেছেন? এসব কথা তাদের কি দাঁড়া আছে? এগুলি হচ্ছে সুফিবাদের শিক্ষা, এগুলি রাসূলুল্লাহর শিক্ষা নয়, এগুলি সাহাবাইকারদের শিক্ষা নয়। কথা অনেক রয়েছে সুফিবাদ সম্পর্কে, একটি কথা শুধু বলি যে সুফিবাদ মুসলিম উম্মতে স্বর্ণযুগের পরে এসেছে, আর যেটা আল্লাহ রাসূলের জামানা ইসলাম ছিল না, সাহাবায়ে কেরামদের জামানা ইসলাম ছিল না, তাবেঈনদের জামানা ইসলাম ছিল না, তাবা তাবেঈনদের জামানা ইসলাম ছিল, সেটা কখনো ইসলাম নয়। সুফিবাদ তাহলে কি? সুফিবাদ একটা গাড়ি, একটা গাড়িতে অনেক কিছু থাকে, তাই না? ইঞ্জিন আছে, চাকা আছে, গিয়ার আছে, আরো মেলা কিছু আছে, বডি আছে, লাস্টে সুফিবাদ সম্পর্কে ওলামায়ে হক কোরআন সুন্নাহ আলেমরা বলেছেন যে এটা কয়েক ধর্মের খিচুড়ি, খিচুড়ি পাকালে কয়েক রকমের সবজি টুবজি ডাল ডুল বা অল্প ছাড়া চাল দিয়ে সবজি দিয়ে পাকানো হয়, খিচুড়ি পাকানো হয়, তো এই জগা খিচুড়ি, এই সুফিবাদটা হচ্ছে পীরতন্ত্র, হচ্ছে পীর মুরিদের ব্যবসাটা, এই যে তরিকতটা, তরিকতার মারফতের এই তরিকাগুলি, এগুলি হচ্ছে জগা খিচুড়ি। হুসেন মানসুর হাল্লাজ সম্পর্কে শুনেন, সে ভারতে গেল, ভারতে যাওয়ার কয়েক বছর ধরে ব্রাহ্মণ সাধু সন্ন্যাসীদের শিষ্য হয়ে ছাত্র হয়ে তাদের কাছ থেকে হিন্দু ধর্মে সে পণ্ডিত হইল, এরা থেকে সফর করে, আর তারপরে আসার পরে বলল এখন তো আমি খোদা পেয়ে গেছি, আনাল হক, আনাল হক মানে আল্লাহ পাকের 99 নামের এক নাম হচ্ছে হক, এই জন্য আমার দেশের মানুষের নাম রাখি আব্দুল হক, আব্দুল হক মানে আল্লাহ বান্দা, তো আনালাক মানে আমি হক, আমি খোদা, আমি আল্লাহ। বাংলাদেশের এক বক্তা, নাম বলবো না বলবো না, নাম বলে যদি রাগ করেন নাম বলবো, আর যদি তার অনেক সময় সংশোধনের জন্য নাম বলা দরকার, আর যদি বিনা নামে যদি বলতে প্রধান থাকতো আমার কোনো আরো অসুবিধা নেই, অলিপুরি, অলিপুরি তার বক্তব্যে আমি নিজের কানে শুনেছি, ক্যাসেট আমার কাছে মজুদ আছে, যদি আমি পকেটে নিয়ে আসতাম এখানে শুনিয়ে দিতাম। সে বলছে যে আর সবচেয়ে বড় বক্তা চলে বাংলাদেশে, আর তাকে বড় আলেম বলে বিভিন্ন মাদ্রাসাতে নিয়ে যাওয়া হয়, বড় তাদের মুরব্বী, তার আকীদা শুনে সুফিবাদ কিভাবে মানুষকে আলেম সমাজে ধ্বংস করেছে, জনসাধারণের আলেম সমাজকে কি করে শির্ক বলে লিপ্ত করেছে শোনেন। সে বলছে যে ফেরাউন আনাল হক বলেছে, তার ভাষায় বলছে ফেরাউন আনাল হক বলেছে, আর হুসাইন মানসুর হাল্লাজ আনাল হক বলেছে, ফেরাউন আনাল হক বলে শয়তান মরদুদ হয়েছে, জাহান্নামে নিক্ষেপ হয়েছে, আর হুসাইন মানসুর হাল্লাজ আনাল হক বলে আল্লাহর কামে বলি হয়েছে, বুঝতে পারলেন? একই অপরাধ করলো কিন্তু ফেরাউন আল্লাহ সবচেয়ে বড় দুশ্মন হইল, আর সেই অপরাধী করল হোসেন মানসুর হাল্লাজ ভারত থেকে হিন্দু ধর্ম শিখে এসে, কিন্তু সে আল্লাহ নামের বড় গেল প্রিয় গেল। এটা হলো এই রকমের আলেমদের আকীদা, যারা এইরকম বিভ্রান্ত হয়ে রয়েছে ধর্মের ব্যাপারে, আর তারা সমাজের গুরু। সুতরাং আপনাকে আল্লাহ বিবেক দিয়েছে, জবাবদেহি করতে হবে, আপনার হিতাহিত জ্ঞান আপনাকে দিয়েছে, কেন পার্থক্য আপনার কাছে? বলছে যে ফেরাউন যখন বলেছিল নিজের দিকে খেয়াল করে অহংকার করে বলেছিল আনাল হক, সে যেন কাফের হয়ে গেছে, আর এ নিজেকে হোসেন মানসুর হাল্লাজ নিজেকে আল্লাহর মধ্যে ফানা করে দিয়ে বিলীন করে দিয়ে লয় করে দিয়ে বলেছিল নিজেকে লয় করে দিয়ে আল্লাহর মধ্যে, আল্লাহ তো একাকার ফানাফিল্লাহ, সেই জন্য সে আল্লাহ কামিল ওলি হয়ে গেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন শয়তানের বিভ্রান্তি থেকে গোমরাহি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলুন আমিন। অথচ একই রকমের অপরাধ বলছিলাম যে এই সুফিরা হিন্দু ধর্মের এই যে মানে তাদের যে আরাধনা উপাসনা
তাদের যে আমরা সিদ্ধি লাভ, এসব যে কিছু ভাষা রয়েছে, তাদের টান রয়েছে, ধর্মীয় টান রয়েছে, সাধু সন্ন্যাসীদের যে যোগ, এগুলি নিয়েছে কিছু কিছু খ্রিস্টান ধর্ম থেকে নিয়েছে, কিছু অগ্নিপূজক মজুসদের কাছ থেকে নিয়েছে, বিভিন্ন জায়গার পার্টস একটা গাড়িতে লাগানো হইল, ইঞ্জিন এক জায়গার, গিয়ার আর এক জায়গার, আর তারপরে চাকা গুলি আর এক জায়গার, আর বডিটা সুফিবাদের বডিটা হচ্ছে ইসলামের, খোল ওপরে যেটা কভার আছে ওটা হচ্ছে ইসলামের, ভিতরে যতগুলি আছে হয় হিন্দু মত না খ্রিস্টান মত, সেখান থেকে না আছে না হলে অগ্নিপূজকদের, আর না হলে গ্রিক দর্শন, ইউনানি ফলসাফা, গ্রিক দর্শন, আর ওপরে যেটা কভার, যেমন আমার এটা কভার, এটা হচ্ছে ইসলামের, ইসলামের লেবাস পরিয়ে দিয়ে ওর নাম দিয়েছে সুফিবাদ, ওর নাম হচ্ছে সুফিবাদ তাসাউফ, এর নাম সুফিবাদ, সুফিবাদের নাম ইসলাম নাই। এই জন্য আমি বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কোরআনে কারিমের একটি আয়াত দেব, তাসাউফ কথাটা নেই আছে কোরআনে কারিমে, হাদিসও আছে, কোরআনের কথাও আছে, আল্লাহ তাওহীদের কথা করব, আল্লাহু আহাদ ওয়াহিদ আছে না, আছে, সালাত ওদুবার আছে, নামাজের কথা, যাকাত আছে, হজ আছে, সিয়াম সওম আছে, আছে না, পর্দার কথা আছে, কিন্তু সুফিবাদ, আলহামদুলিল্লাহ সুফি বা তাসাউফ শব্দ কোরআনে স্থান পায়নি, বলে আলহামদুলিল্লাহ, কারণ এটা ইসলাম নাই, কোরআন তো গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর কোন হাদিসে সুফিবাদ বা তাসাউফ এই পীর মুরিদির গন্ধ পর্যন্ত নেই, বলে আলহামদুলিল্লাহ যে কোরআনে নেই এই ধর্ম আর হাদিসেও নেই এই ধর্ম, যদি এটা ইসলাম হইতো তো এক দুইবার তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে সুফিবাদ ছাড়া তোমাদের কিন্তু আধ্যাত্মিক উন্নতি হবে না, সুফিবাদ ছাড়া তোমরা কিন্তু আল্লাহর বন্ধু হইতে পারবে না, ওলি হইতে পারবে না, সুফিবাদ ছাড়া কিন্তু কামেল হইতে পারবে না, কোথাও এর হদিস পর্যন্ত নেই, ফিকহ, এমনকি ফিকহের কথা পড়া এখানে আছে, লিয়াতাফাকাহু ফিদ্দিন, পড়া এখানে ফিকহের কথাও আছে জি, কিন্তু সুফিবাদের কথা নেই, তাদের যে ওয়াজ হয়ে যায় পাগলামি করে মাতলামি করে হাল হয়ে যায়, হাল ওয়াজ কোরআনে আছে, রসুলের কোন হাদিসে আছে, বাংলাদেশের কোন এক পীরের কথা, বহু পীরের কথা আছে, তার মধ্যে একটা পীরের জীবনী, উজানি পীরের জীবনী, চোখ খুলে পড়বেন, কারণ এক যুগ হয়তো অন্ধ হয়ে পড়েছেন, পীর ভক্ত যেহেতু পড়েছেন, উজানি পীরের জীবনীতে আমার কাছে বইটা আসলো, আমার এই চরণায় বক্তব্য করার পরে পড়লাম, সুবহানাল্লাহ, নামাজ পড়তে পড়তে নামাজ শুরু হয়েছে, নামাজে এক রাকাত গিয়েছে বা যায়নি, হঠাৎ করে তিন একটা চিৎকার, এমন যেন বিকট চিৎকার দিল, চিৎকার দিয়ে দিল দৌড় মসজিদ থেকে পালিয়ে গেল, মসজিদ থেকে পালিয়ে গিয়ে ঢুকে গেল আখের জমিতে, না আর কিসের জমি বলতেছে, ওই সব জমিতে ঢুকে গেল, ঢুকে গিয়ে চার পাঁচ দিন থেকেই গেল, ওখানে ঢুকে পড়ে থেকেই গেল বেহাল হয়ে, এটা হচ্ছে হকানিত সুফিবাদ, কারণ এ ওজানি হচ্ছে জার্মানাইদের ওস্তাদ, রফজান ভারতের রশিদান গাঙ্গুহির কাছ থেকে নিয়েছে এই ওজানি পীর, হ্যাঁ কালিয়ে বাহিনী, সুতরাং এটা বাংলাদেশের মধ্যে সবচাইতে হকানি পীরের তরিকা যেটা বলা হচ্ছে তার অবস্থা বলছি, আর এই পাঁচ দিনের নামাজ গেল কোথায়, আর নামাজের অবস্থা এরকম চিৎকার দিয়ে পালিয়ে যাও মসজিদ থেকে বেরিয়ে যাও, এটা কোন ইসলাম, আর সুফিবাদ কোন দিকে নিয়ে যাচ্ছে বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জোরেলা কুররাতু আইনি ফিস সালাহ, আমার চক্ষু ঠান্ডা হয়, আমার মনের শান্তি হয় সালাত নামাজ পড়লে, আর মসজিদ থেকে চিৎকার দিয়ে বেরিয়ে পালিয়ে গেলে এদের মনের শান্তি হয়, চার পাঁচ দিনের নামাজ টামাজ সব ছেড়ে দিয়ে বেহাল হয়ে যাবে, আপনার কুশারের জমিতে আখের জমিতে পড়ে থাকলে, হ্যাঁ বনে জঙ্গলে পড়ে থাকলে, তখন সেখান থেকে উঠিয়ে পাঠিয়ে খুঁজেই পায় না, খুঁজেই পায় না কোন দিকে আছে কোন দিকে আছে, এত ঘন বন জঙ্গল, ওখান থেকে কয়েকদিন পরে বেহাল অবস্থা উঠিয়ে নিয়ে আসে, এর নাম ইসলাম তাদের কাছে, হকানি পীরের ইসলাম হচ্ছে এগুলি ইসলাম। সম্মানিত ভাইরা, সুফিবাদ তাহলে বললাম যে কয়েক ধরনের মিক্সচার, আর উপরের পোশাকটা হচ্ছে আলখাল্লা, এটা হচ্ছে ইসলামিক পোশাক, মানে কিছু কিছু ভালো শব্দ ব্যবহার করেছে, এর মাধ্যমে রুহানিয়াত আসবে, এর মাধ্যমে এহসান হাসিল হবে, এহসান হচ্ছে ইসলামের উচ্চ স্তর, এহসান হাসিল করার জন্য সুফিবাদ লাগে না, শুনে রাখেন ভালো করে, ধোকাবাজি তারা করে, এহসানের কথা কোরআনে কারিম আছে, ওয়া আহসানু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, এহসানের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, আখবিরনি আনিল এহসান, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের উত্তরে এই কথা বলেননি যে দেখো পীর মুরিদের একটা ব্যবসা লাগবে, হয় পীর হইতে হবে নয় মুরিদ হইতে হবে, না হলে এহসান হাসিল হবে না, এই কথা বলেছেন,
ইমানি জীবন যাপন মসজিদে থাকলেও আপনি আল্লাহর ইবাদত বন্দেগীতে আছেন, ডিউটি করেছেন, ওটা আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে আছেন, আপনি আমানতের খেয়ানত করেন না। এমনকি হাতটা লোকমা, একটা লোকমা তাজে তোমার বিবিকে খেতে যে দাও, তোমার ছেলে মেয়েদের জন্য যে খরচ পাঠাচ্ছ আল্লাহকে দেখছো, তাহলে আল্লাহকে দেখা যায় না, এই জন্য যেন বলা হয়েছে। যদি আল্লাহকে কেউ দেখতে পারতো তাহলে নবী সাল বলতেন যে এমন ইবাদত করো, এমন কঠোর পরিশ্রম রিয়াজত করো, করতে 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 আল্লাহকে যাতে দেখতে পেয়ে এটা বলেছেন। সম্ভ্রান্ত লোক একটা বসে আছে, আদবের সাথে বসে আছেন, এক্ষুনি সেখানে উঠে চলে গেলে হইচই হইচই দৌড়াদৌড়ি, দেখলেন লোকের খাবার আছে দিলেন দৌড় করবেন, কিন্তু এখন করবেন না। আপনার মতো মানুষ, একটু বড় মানুষ বসে আছে, সেই জন্য কত আদব কায়দার সাথে বসে আছেন। রব্বুল আলামিনকে যখন এই ধারণা রাখবেন, ইয়াকিন রাখবেন যে আমি আল্লাহকে দেখছি, এটা আমার সামনে, ক্যামেরা নয়, শুধু আল্লাহর ক্যামেরা তো আছেই, গ্রামের কাদের ক্যামেরা আছে, হসপিটালে যারা চাকরি করেন অনেক নার্সের আছে, কখনো নার্সের গায়ে হাত দেবে না, কারণ ক্যামেরা লাগানো আছে। এই মানুষের ক্যামেরাকে যদি এত ভয় করেন, আল্লাহ পাকের ক্যামেরা তো আছে এখানে, আর সেই সময় যদি আপনার বাপ মা সামনে থাকে, গায়ে হাত দিবেন, বরং পাশাপাশি বসবেন, আমাদের সমাজে দূরে, এই দূরে বসে মা আছে, এখানে বাপ আছে, তাই না? আর বাপ মা যদি না থাকে সামনে, আর এ দূরে আছে কিন্তু দেখতে পাচ্ছ ওখান থেকে, আরে মা দেখছে গো, ওইদিকে আছে, ওই যে উঠানে আছে দেখতে পাচ্ছ, তুই একটু দূরে সরে বসে গায়ে আপিও না, তুমি এইভাবে কেন হিলানা দিতে আসছো, আমার স্ত্রী বলবে আপিও বলবে, তাই না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যখন এই রকমের ইয়াকিন ঈমান মজবুত করবেন যে আপনাকে আল্লাহ পাক করে আপনি আল্লাহকে যেন দেখছেন, এটা হচ্ছে সর্বোচ্চ স্তরে স্থানের। আর যদি এইরকম মজবুত ঈমান না হয়, কমপক্ষে এতটুকু ইয়াকিন ঈমান বসিয়ে রাখেন মনে, যে ফাইলাম তখন তারাও ফাইনাহু ইয়ারাকস, তিনি আল্লাহ তোমাকে দেখছেন, আল্লাহ দেখছেন আর আমি নাজায়েজ কাজ করব, আল্লাহ দেখছেন আর কারো মোবাইলটা চুরি করে নেব, আল্লাহ দেখছেন আর আমি হারাম কথা বলবো, আল্লাহ দেখছেন আর আমি জেনাবে বিচার মদ খাবো ইত্যাদি, তাহলে আপনার দ্বারা কোনো গুনাহ হবে না। এর নাম ইহসান। ইহসানের অপব্যাখ্যা করে, ইহসান শব্দ তাদের কিতাবে নেই, তাদের কিতাবে সুফিবাদ তাসাউফ, তাদের কিতাব আছে ওয়াজ যদি আপনাকে মদে জায়নামাজ ডুবিয়ে নামাজ পড়তে বলে, তোমার জায়নামাজটা মদে ডুবিয়ে নাও আর দিয়ে তারপরে নামাজ পড়ো, তবু আপনি এতরাজ করবেন না, কারণ তিনি বুঝেন যে এটা আল্লাহ নাফরমানি করি, গুনাহের কাজ করি, কোন মখলুকের আনুগত্য করা যাবে না, একমাত্র জায়েজ কাজ যদি ভালো কাজের হুকুম দেয় তাহলে আপনি মানবেন। আল্লাহ কোরআনে কারিমে পর্যন্ত বলেছেন, বাপ মাও যদি গুনার কাজ করতে বলে
তবু ফালাতু কে হামা মানবে না তাদের কথা। আর আপনার পীর সাহেব বলছে যে মদে যাই নামাজটা ডুবিয়ে তারপরে যাই নামাজের নামাজ পড়ো, এটা করবেন না, যা বলছে তাই করে। আর এই রকমের অন্ধভক্তি যে গুরুবাদে পীরবাদে আর এই পীরতন্ত্রের ব্যবসায় রয়েছে, যার ফলে যুবতী যুবতী মেয়েদেরকে পীরের হাত পাঠিয়ে পাঠিয়ে দেয় নির্জনে। বহু লোক বন্ধু বান্ধব যারা চোখে দেখেছে তারা এসে বলছে যুবতী যুবতী মহিলাদেরকে স্ত্রীদেরকে যা যা একটু তার হাসিল করায় সুফিবাদের মধ্যে যেসব কুফুরি আকিদা আছে তার একটি আকিদা হচ্ছে ওয়াহদাতুল ওজুদ। ইবনে আরবি এই কুফুরি আকিদা পেশ করে, ওয়াহদাতুল ওজুদ মানে দুনিয়ার অস্তিত্ব হচ্ছে এক, অভিন্ন নয়, দুনিয়াতে যা কিছু আছে সব কিছু অস্তিত্ব হচ্ছে এক, এতগুলি যে মানুষ বসে আছি সবগুলি আছে একটি অস্তিত্ব, পাহাড় পর্বত গাছপালা শুধু মখলুক না, সৃষ্টি আর স্রষ্টা আল্লাহ এবং মখলুক যত আছে সবগুলির অস্তিত্ব হচ্ছে এক। তাহলে খুব সহজ ভাষায় বলতে হলে যিনি আল্লাহ তিনি মুবারক, যিনি আল্লাহ তিনি সবকিছু, যিনি আল্লাহ সেটা হচ্ছে এই মাইক আর এই ক্যামেরা, যিনি আল্লাহ সেটি গাছ, যিনি আল্লাহ সেটি পাহাড় পর্বত, যিনি আল্লাহ তিনি আসমান জমিন সূর্য নক্ষত্র, এই আকীদা তো ফিরাউনকে লজ্জিত করে দিবে, ফিরাউনকে লজ্জিত করে দিবে। তাহলে বোঝা গেল যে এইখান থেকে এসছে আমাদের দেশের মানুষের মধ্যে এই কুফুরি আকীদা যে আল্লাহ সর্বত্র বিরাজমান সবকিছু দিবে, দেবদেবীকে হিন্দুরা চেষ্টা করছে সবকিছুর অস্তিত্ব এক, আমি এই মূর্তিকে চেষ্টা করার মাধ্যমে আমি আল্লাহকে নিয়োগ করেছি, আল্লাহকে চেষ্টা করছি, তাহলে সে ইসলামে আছে, তাহলে সে জান্নাত পাবে। এমন কোন তরিকা নেই যে ওয়াহদাতুল ওজুদে তারা বিশ্বাসী নয়, কেউ লুকিয়ে রাখে আকীদা আর কারা কেউ খুব প্রকাশ করে দেয়, সমস্ত সুফিবাদের কিতাবে এই আকীদা মজুদ আছে। ওয়াহদাতুল ওজুদ ছাড়া আরেকটি কুফুরি আকীদা হচ্ছে হুলুলের আকীদা। এই হুলুলের আকীদা হুসাইন মনসুর হাল্লাজ এ পেশ করে ভারত থেকে, ওই হিন্দু ধর্মের শিক্ষা নিয়ে এসে হিন্দুদের সাধু সন্ন্যাসীদের শিষ্য হয়ে ব্রাহ্মণদের শিষ্য হয়ে শিখে আসে কয়েক বছর থেকে, আর তারপরে তখন বলে তা আল্লাহ আমি আল্লাহ, সবকিছুতে আল্লাহ নেই ওয়াহদাতুল ওজুদের মতো, কিন্তু আমার মধ্যে আল্লাহ, আমি আল্লাহতে বিলীন হয়ে গেছি, যিনি আল্লাহ তিনি আম, যিনি আল্লাহ তিনি হচ্ছেন হুসাইন মনসুর হাল্লাজ আনাল হক। এই আকীদা ব্যাপক হারে ছড়িয়ে আছে আমাদের দেশে, যে কোনো তরিকার আলেমগুলিকে শুধু কোরআন সুন্নাহ অনুসারী ভাইদের ছাড়া আলেমদের ছাড়া যারা সব তরিকাতে বিশ্বাসী, হাক্কানি পীরের কথা বলুক আর ভণ্ড পীরের কথাই বলুক, তাদেরকে জিজ্ঞাসা করে হুসাইন মনসুর হাল্লাজ কেমন লোক, বলছে আল্লাহ খামের বলি, আপনাদের বলে বাইজে বস্তানি কেমন লোক যদি আপনাদের জিজ্ঞাসা করা হয়, যাদের জানা নেই আলেম সমাজ আমাদের যখন মুরিদানদেরকে নিয়ে বসতো বলতো সুবহানি মানে আমি কত পাক পবিত্র, মা আজামা শানি আমার সামনে কত বড় যে আমি এলাম আমি আল্লাহ হয়েছি, যেই কথা বলতেন মানুষের আল্লাহ বলতো আমি আল্লাহ, আর সেই কথায় এরা আল্লাহ বলিকে বসে আছে আমাদের দেশে, আর এদের কবর মাজারের পূজা হচ্ছে, এদের কাছে চাওয়া হচ্ছে। আর একটি কথা এখানে শুনে রাখেন, এই সুফিবাদ যদি মুসলিম উম্মায় না আসতো কবর মাজার পূজা কখন আসত না, যেমন ধানের জমিতে ধানের বীজ ছিটালে ধান ছিটালে কয়েক মাস পরে ধানের ফসল পাওয়া যায় তাই না, ঠিক তেমনি সুফিবাদের বীজ যদি ছিটানো না হইতো, পীর মরিদের বীজ যদি ছিটানো না হইতো,
তাহলে মুসলিম জাতি মাজার পূজা পেত না। তাহলে মাজার পূজা কিসের ফসল? এই সুফিবাদের পীর মুরিদের ফসল। কোন একটা আলেমে দ্বীনের যে সুফি নয় তার মাজার হয়েছে না? নেই। তার মাজার হয়েছে যে সুফি ছিল, যে সুফি ছিল আজমলের চিশতের মাজার, শাহজালালের মাজার, হ্যাঁ বাইজিদ বস্তামির মাজার, অমুকের মাজার, তমুকের মাজার, কিন্তু ইমাম ইবনে কাইম রাহমাতুল্লাহ মাজার পাবেন? আলহামদুলিল্লাহ পাবেন। ইমাম ইবনে কাইম রাহমাতুল্লাহ মাজার পাবেন? পাবেন না। কারণ কোরআন সুন্নাহ তার আলেম কি, যাদের মধ্যে তাসাউফের রোগ ঢুকেছে ওগুলো মরলেই, কারণ এদের সম্পর্কে খুব বাড়াবাড়ি করা হয়েছে, গুলু করা হয়েছে। বলো ইয়া আহলাল কিতাব লা তাগলু ফী দীনিকুম, আল্লাহ সতর্ক সাবধান করেছেন যে হে আহলে কিতাব, খবরদার তোমরা ধর্মের ক্ষেত্রে গুলু বাড়াবাড়ি করতে রঞ্জন করিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি গুরু থেকে বড়ই সতর্ক করেছেন, কারণ এই গুরু বাড়াবাড়ি অতিরঞ্জনের মাধ্যমে শির কুফরি আর মাজার পূজা পয়দা হয়েছে। ইয়াকুম আল গুরু ফাইন্নাম আহলা গামান কান তাবলা আল গুরু ফিতি, সাবধান তোমরা এই গুরু বাড়াবাড়ি অতিরঞ্জন থেকে বেঁচে থাকো, কারণ তোমাদের পূর্বে যেসব জাতি শির কুফরিতে লিপ্ত হয়ে ধ্বংস হয়েছে, জাহান্নামে গিয়েছে, তারা বাড়াবাড়ি অতিরঞ্জন করার কারণে। সম্মানিত ভাইরা, সময় শেষ হতে যাচ্ছে, সুফিবাদ সম্পর্কে বলি যে হলুলের আকীদা, হলুল মানে, হলুল মানে হচ্ছে, হলুলকে একটা দুনিয়ার উদাহরণ দিয়ে বোঝায়, একটা গ্লাসে পানি আছে, পানি আছে, আর পানিতে যদি চিনি দিয়ে দেন বা লবণ দিয়ে দেন, আর পাঁচ মিনিট পরে যদি আপনাকে বলা হয় এই চিনি আলাদা করে দাও, পানি আলাদা করে দাও, করতে পারবেন? পারবেন? পারবেন না। এর নাম হচ্ছে হলুল, হাল্লা ইয়াহুল মানে হচ্ছে কোন জিনিস এমন ভাবে একাকার হয়ে যাওয়া যে পরে যদি আলাদা করতে বলা হয় তার আলাদা হবে না। এই হলুলের আকীদাই হচ্ছে সুফিদের আকীদা, যে আল্লাহ পাকের মধ্যে পীর ওলি কামেলরা এমন ভাবে বিলীন হয়ে যায়, আরবি ভাষা খানা, খানা পিল্লা হয়ে যায়, যে তারপরে আল্লাহকে আর এই হোসেন মানসুর হাল্লাজকে, আল্লাহকে আর বাইজির বোস্তামিকে, আল্লাহকে আর তিরশাকে আলাদা করা যাবে না, ওই সর্বতের মতো হয়ে যাচ্ছে একাকার। বুঝতে পেরেছেন? এর নাম হচ্ছে হলুল। এই আকীদা ইসলাম কোরআনে আল্লাহ দিয়েছেন, হলুল শব্দ কোরআনে একই আয়াত আছে, নবীর হাদিসে আছে, হোসাইন মনসুর হাল্লাজ ভারত থেকে প্রচার করে হিন্দু ধর্ম নিয়েছে, হলুলের আকীদা দিল, সে আল্লাহ বলি হয়ে গেল, আর ফেরাউন আনাল হক করার পরে আল্লাহ দুশ্মন হয়ে গেল। এই হচ্ছে আমাদের দেশের আলেম সমাজের বক্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন হিদায়াত দান করেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুফিবাদ এছাড়া বিদাতি জিকির আজকার শিখিয়েছে, শির কুফরি তো আছেই, বিদাতি জিকির আজকার শিখিয়েছে সুফিবাদ। এটাও শিখিয়েছে যে নবী রসুল চাইতে ওলিরা অনেক বড়, এটা শিখিয়েছে বাইজিদ বস্তামি বা জালালুদ্দিন রুমি, এরা সব সুফি, জালালুদ্দিন রুমি। তারপরে আরেকজন আছে আপনার আমাদের দেশ খুব মশহুর ইরানের, এসব এদেরই একজন বলছে যে খুদনা বাহারান ওয়াকাফাল আম্বিয়া ও আলা সাহিলি, ওলি আউলিয়ারা এমন সমুদ্রে তারা পাড়ি দিতে পেরেছে, ভালো করে শুনে রাখেন, ওলি আউলিয়া যারা এমন সমুদ্রে পাড়ি দিতে পেরেছে, ওয়াকাফাল আম্বিয়া ও আলা সাহিলি, নবীরা গিয়ে ওর কিনারায় থেমে গেছে, যেতে পারেনি। তাহলে এখানে আমাদের আশেপাশে খবর এইসব এলাকা বা এই খাবজি এলাকায় জবেল এলাকাতে কি সাগর আছে, উপসাগর যেটাকে বলা হচ্ছে, তাই না? আল খালিজুল আরাবি, উপসাগর, উপসাগরের কাছে গিয়ে নবীর আদিতে বলো না, কিন্তু ওলি আউলিয়া যারা আব্দুল কাদির জিলানি, খাজা ওয়ালিদ চিশতি, শাহজালাল, বাইজের বোস্তামি, জালালউদ্দিন রুমি ইত্যাদি, এরা কি করলো? খুদনা বাহার আমরা হোসেন মানসুর হাল্লাজ ইবনে আরাবি খুদনা বাহার, এই সমুদ্রে ঢুকে পড়লাম, অর্থাৎ আমরা আল্লাহর মধ্যে বিলীন হয়ে যেতে পারলাম, ফানা আমরা আল্লাহ হয়ে যেতে পারলাম, কিন্তু নবীরা পারল না। ওদের কিতাবে জন্মনায়ের কিতাবে রয়েছে, সমস্ত বীরদের কিতাবে রয়েছে যে ফানা তিনটা ইস্তা, ফানা ফিল্লার মধ্যে বিলীন হয়ে যাওয়া, হ্যাঁ তার আগে ফানা ফি রসুল, রসুলের মধ্যে লয় হয়ে বিলীন হয়ে যাওয়া, ফানা ফি শেখ মানে পীর, শেখ সুফি, সুফি পীরের মধ্যে ফানা হয়ে যাওয়া, প্রথম স্তরে জিকির করে 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 আপনার পীরের মধ্যে বিলীন হইতে হবে, আপনি আর আপনার পীরের কোনো পার্থক্য নেই, যিনি পীর তিনি মরিত, এইরকম বিলীন হইতে হবে। তারপরে এখান থেকে আরো অ্যাডভান্স হইতে হবে, উন্নতি করতে করতে ফানা ফি রসুল, রসুলের মধ্যে ফানা হইতে হবে, হ্যাঁ লয় হয়ে যেতে হবে, আর তারপরে তখন এখন আল্লাহর মধ্যে,
এক পাগলের ঘটনা ওইখান থেকে মারেফাত হয়েছে। পাগল যেতে 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 এক আসমান দুই আসমান পড়তে পড়তে সাত আসমানে চলে গেল, সাত আসমান পর্যন্ত একটু আওয়াজ আসছে, তারপরে আরশের উপর উঠে গেল। আরশের পাগল পাগলের ভিতরে বেড়াতে হয়েছে আল্লাহ নামে বলি, তারপর আরশের উঠে যাওয়ার পরে আল্লাহর মধ্যে এমন হয়ে বিলীন হয়ে গেল, তারপর নিচে থেকে ওকে ডাক দিয়েছে আর আওয়াজ পাওয়া যায় না, কারণ আল্লাহ হয়ে গেছে। এগুলো হলো সুফিবাদ, এগুলো হচ্ছে সুফিবাদ। ও আল্লাহ, আল্লাহর কসম করে বলছি একটি কথা যদি বাড়তি বলি আল্লাহ আমার হিসাব নেবেন, একটি কথা বাড়তি বলি না, আমার কারোর সাথে শত্রুতা নাই, তাদের হিতাকাঙ্ক্ষী, তাদের দরদি, তাদেরকে কোরআন এবং হাদিসের দিকে ফেরাতে চাই, তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফেরাতে চাই, তাদেরকে দলিল প্রমাণের দিকে ফেরাতে চাই। আর দলিল প্রমাণ সহ আসুক ইয়া আহলাল কিতাব তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা নাবুদু ইল্লাল্লাহ। তাহলে কিতাবকে আল্লাহ পাক ডাক দিয়ে বলতে বলছেন নবীকে যে তাআলা ইলা কালিমাতিন, এমন একটা কথার দিকে আসুক, সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আমরাও মানি তোমরাও মানি, এখানে চলে আসো, বাকিগুলো ছাড়ো, ওই বিভ্রান্তি ছাড়ো, গোমরাহি ছাড়ো, আল্লাহ নাবুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করব না, আল্লাহ ছাড়া কাউকে দাতা মনে করব না, আল্লাহ ছাড়া কারো কাছে ছেলে মেয়ে পাওয়া যায়, রোগ ভালো করে পাওয়া যায় তা মানব না, আল্লাহ ছাড়া কাউকে এই কথা মনে করব না যে আল্লাহর মধ্যে ঢুকে কেউ অনুহিয়াত হয়ে যেতে পারে, ফানা হয়ে যেতে পারে, এই সম্মান করব না, আল্লাহ নাবুদু ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যা, আর আল্লাহর সাথে কাউকে কোনো কিছুকে শরীক করব না, ওয়া লা ইত্তাখিযু বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, আমাদের কেউ পরস্পরকে আল্লাহকে বাদ দিয়ে রব স্বীকার করবে না। আমরা মানুষ, পীর বলি যারা ছিল তারাও মানুষ, আমরা যেমন মরে যাব তারাও মরে গেছে, তারা বেঁচে আছে আর তারা দিতে পারে এসব শিরকি কুফরি আকীদা রাখি না, তাদেরকে রব বানেন, আমাদের রব একজন, এক সত্তা আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি আমাদের রব, আর কোন রব আমাদের নেই। সম্মানিত ভাইরা, এই সুফিবাদের জিকিরের কথা বলছিলাম, নিঃসন্দেহে আমি তোমাদের মতো মানুষ, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর বাপ মা আব্দুল্লাহ আমিন, তাই না, জিব্রাইল আর মিকাইল তো না, জিব্রাইল মিকাইল ফেরেশতা নূর থেকে পয়দা, মানুষ আব্দুল্লাহ আমিন তো মাটি থেকে পয়দা, তো নবী মাসকান থেকে কোথায় নূর হয়ে গেল? তারপর আরেকটা যুক্তি শুনে রাখেন, যারা নূর বলে নবীকে, যে ফেরেশতা কিসের পয়দা বললাম, নূরের পয়দা, আর আদম মাটির পয়দা, নূরের পয়দা হলে বেশি শ্রেষ্ঠ হবে না মাটির পয়দা হলে বেশি শ্রেষ্ঠ হবে? মাটির পয়দা হলে বেশি শ্রেষ্ঠ হবে। আরো ভালো করে বুঝেন, এটা ফেরেশতাকে আদম সিজদা করেছে না আদমকে ফেরেশতা সিজদা করেছে? যে বড় তাকে সিজদা করে না যে ছোট তাকে সিজদা করে, লজিক তর্ক বুঝেন, হাকিকাত বুঝেন, উচ্চতর যে আদম, ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন আদমকে সিজদা করো, তাহলে বোঝা গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আদম সন্তান বলি তাদের বেশি উপরে উঠাইলাম, আর যারা বলে যে নবীর নূরের পয়দা তার নিচে নামিয়ে দিলাম, বুঝলেন কথা? এই সুফিবাদে শিখিয়েছে যে নবীর ছায়া ছিল না, না কোরআনে আছে না কোনো হাদিস আছে, নবী মানুষ, মানুষের ছায়া হয় সুতরাং ছায়া ছিল। এই সুফিবাদে শিখিয়েছে নবীর পেশাব পায়খানা দেখা যেত না, মাটি সাথে সাথে ফেটে যেত, আর কোথায় যেত পেশাব পায়খানায় দেখা যেত। অথচ মায়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন যে আমি কুনতু আরসালুল বানি আনি সাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় থেকে বানি বীর্য দিই, তার বীর্য দেখা যেত, বীর্য দেখা যেত, আর পেশাব দেখা যেত না, পায়খানা দেখা যেত না। কোথায় কোরআন হাদিস, আর কোথায় এই সুফিদের ইসলাম? জিকির আজকার, কোরআন এবং হাদিসের জিকির আজকার হচ্ছে পূর্ণাঙ্গ বাক্য দিয়ে, পূর্ণাঙ্গ বাক্য দিয়ে। আপনি যদি জিকির করেন তো বলতেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পূর্ণাঙ্গ বাক্য জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, এই একটা দিক যে পূর্ণাঙ্গ বাক্যের জিকির হচ্ছে কোরআন হাদিসের জিকির, আর সম্মিলিত একসাথে জিকির না, যে আপনারা সবাই একসাথে একটু মহব্বতের সাথে একটু জোরে সোরে ভাইরা একটু জিকির করেন তো, আর শুরু করে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, না এটা ইসলাম নাই, এটা বিদাতি তরিকা। তাহলে একসাথে জিকির নেই ইসলামে, আর অসম্পূর্ণ জিকির নেই, সম্পূর্ণ বাক্য দিয়ে জিকির আছে,
তুমি নতুন নতুন মরিদ হয়ে এসছো, তুমি চোখ বন্ধ করে জিকির, নির্জন জিকির, ছয় লতিফার জিকির, এই দিক থেকে ওই দিক থেকে পাশ করবে, সুফিদের জিকিরে বলছে প্রথম দিকে নতুন নতুন মুড়ি ধরেছেন বা সাধারণ মানুষ এটা জিকির আপনার, একটু যখন উপরে আসলেন উপরে লেভেলে তখন লা ইলাহা ইল্লাল্লাহ পুরো বলতে হবে না, ইল্লাল্লাহ 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 করতে হবে। আচ্ছা এটা হইল, তারপর বলছে আরেকটু যখন ক্যাটাগরি আপনার উপরে উঠে গেল, প্রমোশন হয়ে গেল, যখন চাকরি করতে এসে প্রমোশন হয়েছে না, লেবার ছিলেন টি বয় ছিলেন উপরে, এখন উঠে গেছেন টেকনিশিয়ান, তখন উপরে গিয়ে একটু উঠলেন, তখন আল্লাহু 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 জিকির করতে হবে। এরপর যখন আরো উপরে উঠে একেবারে ফানা ফিরল, এখন আল্লাহতে ফানা হইতে পেরেছেন আপনি, এখন দিলে পান তখন হু 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 আল্লাহর সাথে ঠাট্টা মজাক করা, আল্লাহর সাথে বেয়াদবি করা। যদি এরকম বলি তো বুঝতে পারবেন না, একটা উদাহরণ দিয়ে বুঝায়। টেলিফোনটা ধরে মায়ের সাথে এখন কথা বলতে লাগে, আর কথা বলে যা মা 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 মা, হ্যাঁ বাপকে টেলিফোন করতে যাও, আব্বা 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 বাবা বাবা, আপনার বাবা আপনার মা কি বলবে বলেন দেখি, দুটোর একটা বলবে ভাই পাগল হয়ে গেছে বলো আমার, আর না হলে বেয়াদবি করছে শয়তান হয়ে গেছে, ভাই পাগল আর না হলে বেয়াদব শয়তান বলবে না, সাথে সাথে আপনাকে ধমক দিয়ে বেয়াদব কি বলছিস তুই বল, কি বলছিস বল, আরে একবার বললি দুবার বললি মা মা কি বলছিস বল না, বলবে না। হ্যাঁ আর আল্লাহর জিকির আজকাল যে সুবহানাল্লাহ, আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করি, আলহামদুলিল্লাহ তোমার সমস্ত প্রশংসা করি, আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় সবচেয়ে বড় মহান, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ বরহাক সত্য মাবুদ নেই, আল্লাহর আদব এর সাথে জিকির আজকাল করা হলো কখন করে, আল্লাহু 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 বিয়াদবি না, আর বড়ই বিয়াদব তুই, এত বিয়াদব যে আল্লাহ আল্লাহ করছিস, কি বলছিস তুই বল, না বলবে না আল্লাহু আল্লাহু হু 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 সেই সেই তিনি তিনি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই হলো সুফিদের জিকির, আপনি ওই জিকির করবেন? ফামাদা বাদাল হাক্কা ইল্লা দালাল, আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন যে হক হচ্ছে একটা, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, নবীর রাস্তা বাদ দিয়ে যতগুলি তরিকত আছে ফামাদা বাদাল হাক্কা ইল্লা দালাল, সবগুলি হচ্ছে দলাল গোমরাহি। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, আল্লাহ যেন সংশোধন করার তৌফিক দান করেন, আল্লাহ যেন দিলটা খোলার তৌফিক দান করেন। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কালবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ। এই সব কথাই কোরআনে বা হাদিসের কথাই উপদেশ রয়েছে, লিমান কানা লাহু কালবুন, যে কলবটা খুলবে, খুলতে হবে, বন্ধ করেন না, ইহুদিদের মতো করেন না, কোনো বড় কুলফুল আমাদের কলব খুলবো না, আপনি তো ঢাকা চলবো না তোমার কথা, এই কথা খবরদার বলবেন না, কলবটাকে খুলেন, লেমান কান আল্লাহ কালবুন আও আলকাসামা, তারপরে শুনতে হবে ভালো কথা, কোরআন এবং হাদিসের কথা আল্লাহ এবং রাসূলের কথা শুনতে হবে, ওয়া শাহীদ আর মনোযোগ দিয়ে শুনতে হবে, কেউ শুনতে বলে শুনছে না দিয়ে গল্প করছেন, হ্যাঁ শুনছে না দিয়ে টেলিফোন করছেন, হ্যাঁ শুনেছি শুনেছি, ও হুজুরের বক্তব্য শুনেছি, অমুকের কথা বলছেন না, হ্যাঁ শুনেছি শুনেছি, কি শুনেছেন, ওই একদিন একটু শুনেছি, এতে কখনো হিদায়াত হবেন না, কোরআন এবং হাদিসের কথা অন্তর খুলে কান লাগিয়ে মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তিনটি কথা সূরা কাফে বলেছেন, এই দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি, আমার আল্লাহ পাকের কাছে দোয়া করি যে রব্বানা আল্লাহ তুজিল কুলুবানা বাদা ইযা হাদাইতান, আল্লাহ আমাদেরকে যখন জন্মসূত্রে মুসলিম করেছো আমাদের অন্তরকে বাঁকা করে দিও না, আমাদেরকে গোমরাহ করে দিও না, আমরা মুসলিম হওয়া সত্ত্বেও জাহান্নামে যাব বড় আফসোসের কথা, মুসলিম ঘরে জন্ম নিয়েও জাহান্নামে যদি যেতে হয় তো বড় আক্ষেপের কথা, ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
শেষখানে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন জানো এই যে আপনাদের দিন শিখার ব্যবস্থা যে সব ভাইরা করে দিয়েছেন আল্লাহ পাক জাযায় খায়র দান করেন আপনাদের এখানকার যে মোদির ডাইরেক্টর জাযাহুল্লাহ খায়রান তাকে আল্লাহ পাক রব্বুল খাস যেন রহমত দান করেন এবং এখানে যে যে দাই ভাই আমার শেখ মুস্তাফিজুর রহমান রয়েছেন আল্লাহ পাক রব্বুল তার উপর যেন খাস রহমত করেন এবং আমাদের সকলকে যেন দ্বীনের হক কথা পেশ করার তৌফিক দান করেন এবং আল্লাহ পাক রব্বুল আমাদের জবান যেন তাসির দান করেন তাদের আল্লাহ পাক রব্বুল দুনিয়াতেও কবুল করেন তা আমরা ফল পাই আর আখিরাতে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহরুম না করেন আল্লাহ পাক যেন কবুল করেন এবং আমাদেরকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব ভাইরা আপনাদের জন্য এই দাওয়াতি কাজের ব্যবস্থা করেছে দরসের ব্যবস্থা করেছে জুমার খুতবার ব্যবস্থা করেছে এতগুলি দাস প্রায় আটটি দাস আপনাদের এই চার দিনের মধ্যে হইল যারা ব্যবস্থা করেছে আল্লাহ তাদেরকে যেন উত্তম প্রতিদান দান করেন জাযায়ে খায়র দান করেন আল্লাহ পাক তাদের যেন দাঁড়ি পাল্লা নেকি যেন ভারী করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন আর আমাদেরকে যেন সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ সালাত কায়েম করার জন্য তৌফিক দান করেন আমাদের আত্মীয়-স্বজন যারা গোমরাহ পথভ্রষ্ট হয়ে রয়েছে আল্লাহ পাক তাদেরকে যেন হিদায়াত দান করেন দোয়া করেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে আল্লাহ আমার জাতিকে হিদায়াত করে এরা বুঝে না এরা যদি জানতো যে সুফিবাদ পীর মুরিদের ব্যবসা শিরক বলি তাহলে কখনো তারা পীরের মুরিদ হতে যেত না তাদেরকে কখনো চান্স দিত না গ্রামে আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন তারা যদি জানতো যে নামাজ ছাড়লে এত বড় অপরাধ হয় চিরকাল জাহান্নামে তাকে কখনো নামাজ ছাড়তো না আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন তারা যদি জানতো যে কবর মাজারে গেলে এই আশানে যে কিছু পাবো বড় শিরক চিরকাল জাহান্নামে থাকতাম তাহলে কখনো কবর মাজারে মাজারে গিয়ে এইসব শিরক করতো না বরং কাঁচা কবরে যেত গ্রামের কবর কাছে যেত আখেরাত স্মরণ করার জন্য পরকাল স্মরণ করার জন্য আর মাইয়েদের জন্য বাপ মায়ের জন্য আত্মীয় স্বজনদের জন্য দোয়া করার জন্য যেত আল্লাহ পাক তাদের অজ্ঞতা যেন দূর করে দেন এবং তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন নেক রাস্তায় সহি রাস্তায় আসার জন্য তৌফিক দান করেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ঠিক আছে প্রশ্ন করার সমস্যা একজন একজন করে তারা মুড়ি ভাড়া তারা বলে যে আমরা